প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আকাশ থেকে গাজাবাসীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র দুটি জিনিস ফেলছেন, এক বোমা, দুই খাবারের ছোকা। অন্যভাবে বলতে গেলে একাধারে একদিকে মৃত্যু, অন্যদিকে জীবন রক্ষাকারী খাদ্যের যোগান দিয়ে প্রেসিডেন্ট বাইডেন ভারসাম্যহীন মধ্যপ্রাচ্যের যুদ্ধে গোজামেল দিয়ে ভারসাম্য গুচ্ছেন। আমি মাসফিক হেলাল আমন্ত্রণ জানাচ্ছি ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের প্রেক্ষাপট বর্ণনার নতুন একটি ভিডিওতে। যুক্তরাষ্ট্রের এক হাতে বোমা, অন্য হাতে খাদ্য, আসলে কি চায় প্রেসিডেন্ট বাইডেন? আকাশ থেকে খাবার পাঠানো এবং অস্থায়ী বন্দর স্থাপন করে গাজার ভোকা মানুষকে মানবিক সাহায্য পাঠানোর এই সিদ্ধান্তই প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের কৌশল নিয়ে প্রেসিডেন্ট বাইডেন প্রচণ্ড উদ্বিগ্ন। কারণ তিনি হামাসের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত অস্ত্র সরবরাহ করেই যাচ্ছেন। দর্শক, একটি জিনিস খুব পরিষ্কার যে যুদ্ধে যুক্তরাষ্ট্র দুই দিকেই অবস্থান নিচ্ছে। একদিকে ইসরায়েলকে অস্ত্রশস্ত্র দিচ্ছে হামাসকে আক্রমণ করার জন্য, অন্যদিকে তাদের অস্ত্রে গুলির আঘাতে যখন ফিলিস্তিনের গাজাবাসী আহত হচ্ছে তাদের জন্য দয়া দেখাচ্ছে। প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ক্রমশ হতাশ হয়ে যাচ্ছেন। কারণ গাজার বেসামরিক জনগণকে রক্ষার জন্য বাইডেন যে সমস্ত অনুরোধ বেনিয়ামিন নেতানিয়াহুকে করেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু তার কর্ণপাত করেননি। স্টেট অব দ্য ইউনিয়নের বক্তব্যের আগে এবং পরে জো বাইডেন ক্ষোভ প্রকাশ করেন, কিন্তু এখন পর্যন্ত হামাসকে আক্রমণে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করেননি। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট নেতা এবং রিপ্রেজেন্টেটিভ রো খান্না বলেন, একই সাথে আপনি ট্রাক ভর্তি ত্রাণ সহায়তা এবং সেই ট্রাকে আক্রমণের জন্য বোমা দিতে পারেন না। জো বাইডেনের বক্তব্যের ঠিক একদিন পরে রো খান্না এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। দর্শক, গাজার অ্যাসাইলামে আকাশ থেকে ত্রাণ ফেলানোর বিষয়টি বিশ্ববাসীর টনক নড়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আকাশ থেকে ত্রাণ ফেলানোর বিষয়টি নিয়ে যেটি বলেছেন, তারা বলেছেন যে স্থলপথে ত্রাণ সহায়তা পাঠানো খুবই কঠিন, কারণ সেখানে ত্রাণ পাঠাতে 30-60 দিন লেগে যায়। ক্ষুধার্ত এই গাজাবাসী ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গতকালকে 5 জনের মৃত্যু হয়েছে এবং অনেক আহত হয়েছে। আসলে এই পদ্ধতিটি এবং এই ত্রাণ সহায়তার পদ্ধতিটি কীভাবে দেখছে, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে যে এভাবে ত্রাণ পাঠানোর বিষয়টি একটি ভয়ঙ্কর অবস্থা। কেননা সেখানে যদি একটি সুশৃঙ্খল পরিস্থিতি না থাকে তাহলে বিশৃঙ্খলার তৈরি হতেই পারে। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের সমাধান না খুঁজে আমরা অস্ত্র দিচ্ছি, অন্যদিকে ত্রাণ সহায়তা দিচ্ছি, এর ভবিষ্যৎ কোন দিকে? 7 অক্টোবর 2023 ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত শুরু হওয়ার পর থেকে অসংখ্য নারী ও শিশু নিহত হয়েছে। আমরা সংঘাত নয়, শান্তি চাই। বিশ্বের প্রতিটি মানুষের অধিকার আছে স্বাধীনভাবে বেঁচে থাকার। আশা করি খুব শীঘ্রই বিশ্ব নেতারা ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের অবসান ঘটাবে। খুব শীঘ্রই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।